ଚାରି ଆର ଛଅ ଜଣ তারা খুব হত দরিদ্র ব্রাহ্মণ, দিন আনে দিন
খাই, এই ফেনে ভিক্ষার জন্য তারে উপোস করে দিন কাটায়। কিন্তু তাদের এমনি হতভাগা কপাল, সেদিন আর তাদের কোথাও কোন গ্রামে কোন পথে আর তাদের ভিক্ষা জুটলো না, তাই তারা ঘোড়া জ্বালা সহ্য করতে না পেরে গ্রামে গ্রামে পথে পথে দুজন স্বামী স্ত্রী ভিক্ষার জন্য বেরিয়ে পড়ে।
আর একটু চোখের জল পেল না স্বামী গো। ও বাবার স্বামী দেবতা, আমরা যার খুনার জন্য সহ্য করতে পারি না স্বামী, আমরা যার খুনার জন্য সহ্য করতে পারি না।
ওই তো দূরে একটা আমি বেগম দেখতে পাই, একই একই দেখতে দেখতে যেন কোথায় অদৃশ্য হয়ে গেল, একই কিসের সঙ্গে শোনা যায়, মনে হয় কোন হরিণ পুকুরে জল খেতে নেমেছে। আমি এই সুবর্ণ সুযোগে হেলে হেলে বলা আমি সে হরিণকে শিকার করব, আমি আমার শক্ত ভেদি বা নিক্ষেপ করে সেই হরিণকে আমি শিকার করব, দেখি আমি আমার শক্ত ভেদি বা নিক্ষেপ করব, দেখি Oh,
গোমাতা ব্রাহ্মণী তুমি আমায় বলে দাও, আমি মহাপাপ থেকে কবে আমি উদ্ধার পাব, তুমি আমায় দয়া করে আমায় বলে দাও। যাও যাও যাও, জীবের সৃষ্টি করেন যিনি, পরম পিতা ব্রহ্মদেবে তোমার মুক্তির উপায় বলতে পারবেন, যাও পরম পিতা ব্রহ্মদেবে তোমার মুক্তির উপায় বলতে পারবেন, যাও মাতা ব্রাহ্মণী তুমি আমায় দয়া করে ক্ষমা করে দাও। না না, আমি কিছু নেই ক্ষমা করতে পারব না। ও মাতা ব্রাহ্মণী, আমি যখন অরণ্য মাঝারে বিবাহ করতে এসে আমি তোমার স্বামীর হত্যা করেছি, তখন আমার একটা বিনীত অনুরোধ রাখবে মাতা ব্রাহ্মণী, তোমার স্বামীর আমি দেহ শত কাজ করিব, আমাকে নিয়ে যেতে দাও, আমাকে দয়া করে নিয়ে যেতে দাও। অবিধি খড়মে নাই খালি, I'm not afraid.
এই বয়া শুরুর ভূমিকায় আপনাদের মহান মধ্যে ছিত্রাক্ত অভিনয় করবেন। তিনি হলেন ওস্তাদ জলধর কুমারের ভাতি পুত্র ওস্তাদ শ্রী তিলক চন্দ্র কুমার।
ফজরের নামাজের পর ছাড়া কমন তাই তিনি মনে মতো বসাই রত হলে
আমার সমস্ত দেবতারা ইন্দ্রের রাজসভায় করছেন আগমন। আর
পারে বাঁচারে এবার স্বপ্ন দেখায় গেলি চলে
Oh,
ভাবে সেই ভগবান শ্রী হরি বিষ্ণু বলছেন, শরণ পর প্রভু নারায়ণ, দেখা দাও দেখা দাও মদন মোহন শ্রী হরি বিষ্ণু, এই অবন নারীদের কণ্ঠস্বর কি তুমি শুনতে পাও না ঠাকুর? প্রভু নারায়ণ
তুমি যুদ্ধ বন্ধ করো। একই বিধান একই বিধান ব্রহ্মদেব দেবাদিদ মহাদেব আজকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত, প্রণাম গ্রহণ কর পিতা, প্রণাম গ্রহণ কর।